ولا تكن من الغافلين ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. এটা সহজ তর্জমা, তুমি মোবাইলের পেছনে ছুটিও না, তুমি না খেলার পেছনে ছুটিও না, বুঝেন না, যে তোমাকে আমি থেকে গাফেল করে দেয় ওর পেছনে তুমি ছুটবা না, আমার থেকে যে গাফেল করে দেয় তার পেছনে ছুটিও না, তার পেছনে কি, তার পেছনে ছুটিও না, যে আমাকে তোমার থেকে কি করে দেয় বলেন, গাফেল করে দেয়। তুমি বন্ধু বানাবা কাকে, বন্ধু বানাবা কাকে, যে আমার কথা তোমাকে মনে করিয়ে দেয় তাকে, সুবহানাল্লাহ বলে না, বন্ধু বানাবা কাকে, যে আমাকে তোমার কথা মনে, যে তোমাকে আমার কথা মনে করিয়ে দেয় তাকে। একটা কবিতা শুনবো আপনাদেরকে, শোনাবো, হ্যাঁ, গতকালকার আগের দিন আল্লাহ আমার দিলে ঢালছে এই কবিতা, পুরো তিনটা আয়াতে কারিমার পুরো তর্জমা। إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله. তুমি ব্যস্ত থাকো যখন কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। কি বলেন, ব্যস্ত থাকো যখন কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ফেলে রাখো কাজ, সুবহানাল্লাহ কয় না, বলেন ফেলে রাখো কাজ, ধ্যানের সাথে পড়ো নামাজ, সুবহানাল্লাহ কয় না, আরে কি বলতেছে বুঝতেছেন, তখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলেন আজান হলে ছুটে যাও নামাজে, ফেলে দাও হাতের কাজ, ধ্যানের সাথে পড়ো নামাজ, ذلكم خير لكم إن كنتم تعلمون. এটা তোমার জন্য শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, এটা তোমার জন্য শ্রেষ্ঠ যদি তুমি বুঝতে। যখন তুমি থাকো ব্যস্ত কাজে, আজান হলে পরে ছুটে যাও নামাজে, সুবহানাল্লাহ কয় না, ফেলে দাও হাতের কাজ, পড়ো ধ্যানের সাথে নামাজ, এটা না তোমার জন্য আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। এবার রব্বি করিম বলেন নামাজ শেষ হয়ে গেলে কি করবা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে, এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, সুবহানাল্লাহ কয় না, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও মাঠে, আবার শুরু করো কাজ, বলে আবার শুরু করো কি, ওখানে গিয়ে তালাশ করো আমার পক্ষ থেকে দেওয়া রিজিক, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে গিয়ে তালাশ করো রিজিক, সুবহানাল্লাহ কয় না, এবার কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সফলতা আমি প্রভু দিব তোমাকে। আহ, আমার রব খুশি হয়ে গেছে, তর্জমা হয়েছে বলো না, হ্যাঁ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে, নামাজ শেষে ছুটে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আবার শুরু করো কাজ, আবার শুরু করো কি, এবার ওয়াযকুরুল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আবার শুরু করো কাজ, তালাশ করো আমার দেওয়া রিজিক, কি এবার কাজের কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, বলেন না, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, আমি প্রভু দিব সফলতা তোমাকে। ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা, এবার রব বলেন হায় তোদের কি হয়ে গেল, তোরা মসজিদ রেখে খেলা চাস, খেলা চাস, তোরা মসজিদ থেকে, মসজিদ রেখে কি চাস,
তোরা নামাজের সময় খেলা দেখিস কেন? তোরা নামাজের সময় খেলা দেখিস, তোরা নামাজের সময় দোকান খুলিস, তোরা নামাজের সময় কাজ করিস কেন? নামাজ নামাজের সময় যদি ছুটে এসে মসজিদে ছুটে আসো, কাজ ফেলে দিয়ে আসো, কথা দিলাম কথা দিলাম, বাহিরে যা ভিতরে যা, বাহিরেরটা থেকে ভিতরেরটা কোটি গুণে শ্রেষ্ঠ। কি এবার রব কি বলেন? ওহ দালিকুম ওহ কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, তোমাদের কাছে যা আছে, আমার কাছে যা আছে, তোমাদের খেলা যা আছে, তোমাদের দোকানে যা আছে, তোমাদের জমিনে যা আছে, আমার কাছে মসজিদে যা আছে, এটা এটার তুলনায় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। এবার বলে আল্লাহু খায়রুর রাযিকিন। আমি বলি এই তিন আয়াত যেন দুর্ভিক্ষ মোকাবেলার একটা মহা হাতিয়ার। সুবহানাল্লাহ বলে না বলেন, খেলতামাশা ছেড়ে দিয়ে করো কাজ, বলেন আবার বলেন, খেলতামাশা ছেড়ে দিয়ে করো কাজ, কাজের ফাঁকে ফাঁকে পড়ো নামাজ, নামাজের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, দুর্ভিক্ষ তাড়িয়ে দিব আমি রব তোমাকে। বিশ্বাস করেন আমি যদি পাইতাম তো এর ফর্মুলা দিতাম, তো তোমার দুর্ভিক্ষের মোকাবেলায় একটা ফর্মুলা কোরআন দিয়েছে, খেলার পরিবর্তে এদেরকে কাজে লাগাও, মোবাইলের পরিবর্তে এদেরকে পড়াত লাগাও, আর পড়ার ফাঁকে ফাঁকে খেলার ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে নামাজে লাগাও। আশ্চর্য হইলাম ওই দিন আমি সিলেট মেরিন একাডেমিতে আসর নামাজ পড়তে ঢুকছি। মেরিন একাডেমি সাধারণ মানুষ ঢুকতে পারে না, সাধারণ সবাই কি ঢুকতে পারে না, নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ, জামাত ছুটে যাবে, আমি হিম্মত করে দাঁড়াইলাম, দাঁড়াইছি আর মোটামুটি গেইটে আমাকে ঢুকতে দিছে, ঢুকতে দিছে, আমি নামাজ পড়ে দাঁড়ালাম। ইমাম সাহেব আমার খুব চিনলেন, ইমাম সাহেব মাশাল্লাহ খুব মহব্বত করলেন, দেখলাম যে পুরোটা মসজিদ ভরা আর সবার একই ড্রেস, একই ড্রেস, জামা পায়জামা একই ড্রেস, একই টুপি একই ড্রেস। তাই বললাম এরা এরা কারা? এরাই মেরিন। তো একটা ছেলে আমাকে বললো, হুজুর আমাদের এখানে নামাজ বাধ্যতামূলক, শুধু অমুসলিম একটা মাত্র ছেলে আছে এই একাডেমিতে, ওই ছেলেটা ছাড়া আর আমরা সকলেই নামাজ পড়ি, এবং নামাজের সময় আমাদের এই ড্রেস, এটাই কলেজ থেকে দেওয়া, এই ড্রেসেই নামাজে আসতে হবে, এবং সমস্ত টিচার সমস্ত স্টুডেন্ট সকলেই নামাজে। সুবহানাল্লাহ বলবেন। এখন শুধু এটা নয়, আমাদের সবগুলো মেরিন একাডেমির সিস্টেম এক, সবগুলো মেরিন একাডেমির সিস্টেম এক। এখন এদের কি কি লস হল, এরা সমাজের কেমন হবে? কি হয়, কারোর হাতে মোবাইল নট অ্যালাউড ইন দিস এরিয়া, কি যদি এদেরকে দিয়ে জাতি রক্ষা করবে, এজন্য এতটা ব্যবস্থাপত্র। আর আমাদেরকে ছেড়ে দিল কেন? আমাদেরকে ছেড়ে না দিলে আমরা নির্বাচনের সময় গাইবো কে? বুঝেন নাই কথা, আমরা নির্বাচনের সময় গাইবো কে? যদি এক জাতিকে অপদার্থ না রাখো, তা আমরা অপদার্থদেরকে পেছনে ছুটবে কে? আরে বুঝেন নাই কথা, আর ওদের দু চারজন যদি তৈরি না করি তো দেশ রক্ষা করবে কে? কথা বুঝে আসছে কিনা বলেন। কি সুন্দর ফলিসি দেখছেন, ফলিসি সুন্দর না, ফলিসি বড় সুন্দর ফলিসি। এই জন্য দুর্ভিক্ষ মোকাবেলার একটাই একটাই সিস্টেম রব যেটা বলে দিয়েছেন, সকলকে কাজে লাগাও, কাজের ফাঁকে ফাঁকে নামাজের লাগাও, আর নামাজের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, আর কাজের ফাঁকে ফাঁকে জিকির। সুবহানাল্লাহ বলবেন। ব্যাস রব বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাদেরকে দুনিয়া আখেরাত সফল করে দিব, এটা আমার সিদ্ধান্ত। আরেকটা আরেকটা কবিতা শোনাবো, আমার হুজুরের কষ্ট হইতেছে, আপনি যান হুজুর। يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا। হে ইমানওয়ালারা,
বেশি বেশি করে জিকির করো আর সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। হয়েছে কবিতাটা শুনান তো এবার, মিলছে? আমি বললাম রব্বুল আলামিন যদি আমি বেশি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমার জিকির হবে যত রহমত আমি দিব তত। এ জমিন থেকে জিকির উঠবে যত আর আরশাজিন থেকে রহমত নামবে তত, জমিন থেকে জিকির উঠবে যত হৃদয়ের জমিন থেকে জিকির উঠবে যত, বলেন বলেন বলেন, হৃদয়ের জমিন থেকে জিকির উঠবে যত, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম আরশাজিন থেকে রহমত দিব তত। বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত। সবাই বললেন না, নারাজ হয়ে যাবে। দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, মিশে কথা কইবা যত গজব নামবে তত। একটা মিশা কথা উদাহরণ দেই, যেমন একটা মিশা কথা কইতাম নেই, পরে আমার যে গেলে আমি ইনারা কইছে দেখি আমি কইছে না কইতাম না, বলেন একটা মিশা কথা কইতাম নেই, কোদাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কি কয় কি ভাই এই কথাটা কি হাসা না মিশা? কোনদিন নিজেরা যখন ওরা কয় তখন কোনদিন কিছু কইছিলেন নি? তখন মনে মনে কইবেন মিশা কথা, মনে মনে বলবেন, মনে মনে বলবেন মিশা কথা অসত্য কথা, আল্লাহর সাথে যুদ্ধ। বলেন আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। ওরা যখন এগুলো গাইব তখন আপনি বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাকিমুল উম্মতের একটা কিতাব আছে, আজীব কিতাব, হাকিমুল উম্মতের নিজের লেখা বয়ানুল কোরআনের বাইরে আরেকটা কিতাব আছে, 30 পারায় আলাদা আলাদা ভাবে 30 পারার তাফসীর হাকিমুল উম্মতের করা আছে বয়ানুল কোরআনের বাইরে। এত বড় কিতাব, এত বড়, এখান থেকে এক মিনিট বুঝে আসছে।